একটি আশ্চর্য আবদার আমি ভেবে পাচ্ছি না একজনকে সিবিআই একটা অপরাধ এর তদন্ত করবার জন্য পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ধরে রত আছে তারা যদি একজনের সাথে কথা বলতে চায় তার সাথে তিনি কথা বলবেন না তার দলের নেত্রী কথা বলবে ধরুন আমি সাইকেল চালাতে চালাতে একজনকে ধাক্কা দিলাম তখন পুলিশ আমাকে ধরবে না আমার দলের রাজ্য সভাপতিকে ধরবে কি উনি কি মানে সম্পূর্ণ আইন কানুন সব গুলিয়ে ফেলেছেন না উনি ভেবেছেন না নিজের সমস্ত আইনের ঊর্ধ্বে অবশ্যই একে কথা বলতে হবে সুব্রত বক্সিকে সিবিআই এর সঙ্গে কথা বলতে হবে যদি সিবিআই যে বিষয়ে ওকে ফোন করেছিল সেটা যদি তদন্তের বিষয় হয় তাহলে দলীয় নেত্রী বা সর্বসম্মত নেত্রী বা ওরকম কেউ কথা বলতে পারবে না ওকেই কথা বলতে হবে